হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টস পেয়ে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল। কদিন আমি ফোন থেকে একদমই দূরে ছিলাম, যেরকম সারাদিন অ্যাক্টিভ থাকে ইউটিউবে সেরকম ছিলাম না। প্রথমেই বলছি, সবার কমেন্টের রিপ্লাই দিতে পারিনি আমি, পরে দেখেছি কমেন্টগুলো, কিন্তু সাথে সাথে দেখিনি আর কাউকে রিপ্লাইও করতে পারিনি। আর আমি এই মাত্র ঈশানীদির ভিডিওটা দেখলাম, দেখে মনটা এত ভালো হয়ে গেল কি বলবো। মানে সত্যি কথা বলতে, আর্ন করার জন্য এসেছি ঠিকই ইউটিউবে, কিন্তু এত ভালো ভালো বন্ধু পেয়ে সবার সাথে এতটা মনের টান হয়ে গেছে, রক্তের সম্পর্ক না থাকলেও কোথাও যেন একটা মনের টান তৈরি হয়ে গেছে। কারোর সাথে কিন্তু কথা হয় না রোজ রোজ, বা দেখা কখনো হয়নি, কিন্তু কারোর ভিডিও একদিন না দেখলে সত্যি তাকে মিস করি। আর ঈশানীদি এত সুন্দর করে কথাগুলো বলছিল, আর সত্যি উনি বুঝতে পেরেছে যে কে হয়তো এতটাই কষ্ট দিয়ে কথা বলেছে, যার জন্য আমি, কারণ আমি অত সহজে কাদার মেয়ে নই। তো খুব ভালো লাগলো তোমার ভিডিওটা দেখে, কি বলবো আমি, আমার বলার কোনো ভাষা নেই, মনটা অনেকটা ভালো হয়ে গেল। আমি এক্ষুনি এই মাত্র ভিডিওটা দেখলাম, আমি সকালে উঠে ফোন নিইনি হাতে, তো আমি এই মাত্র ভিডিওটা দেখলাম, দেখেই ভিডিওটা বানালাম। ভেবেছিলাম আজকে ভিডিও করব না, ভালো লাগছে না কিছু, জানো তো। তো তোমার ভিডিওটা দেখে আমি আর থাকতে পারলাম না, তার জন্য ভিডিওটা বানাতে বসে গেলাম। কাল থেকে করতাম ভিডিও, ইউটিউব তো ছাড়তাম না, কারণ ইউটিউব আমি অনেক কষ্ট করে ওই চ্যানেলটাকে আমি দাঁড় করিয়েছি, অনেক কষ্ট করে। আজকে 1 বছর পার হয়ে গেছে, তো অনেক কষ্ট করে আমি চ্যানেলটাকে দাঁড় করিয়েছি, অত সহজে আমি চ্যানেলটাকে ছাড়তাম না। হ্যাঁ, হয়তো বলেছিলাম ডিলিট করে দেবো, আমি ডিলিট করে দিতাম, কারণ আমার রাগ খুব বাজে রাগ, আমার মাথায় মানে রাগ উঠে গেলে আমি আর মানে ভেবে পাই না যে কি করব কি না করব। তো চ্যানেলটা হয়তো আমি ডিলিট করে দিতাম, নতুন চ্যানেল খুলতাম, কিন্তু ভিডিও আমি ছাড়তাম না, ইউটিউবে আমি ছাড়তাম না, ওটা আমার একটা ভালো লাগার জায়গা, আমি ছাড়তাম না। তো ভেবেছিলাম কয়েকদিন পরে ভিডিও দেব, ভিডিও করতে ইচ্ছে করছিল না, জানো তো, দেখবে মন মেজাজ ভালো না থাকলে না কিচ্ছু ভালো লাগে না, ভিডিও করতে ইচ্ছেই করছিল না। তো তোমার ভিডিওটা দেখে আমি ভিডিওটা বানাতে বসলাম। সত্যি কথা বলতে, সাকসেস হয়তো এখন আমি পাইনি, কিন্তু তোমাদের মতো এত ভালো ভালো বন্ধু পেয়েছি, এত ভালোবাসার মানুষ পেয়েছি, মানে যারা আমাকে বোঝে। আমাকে কিন্তু তোমরা দেখোনি, বা তোমাদেরকেও আমি দেখিনি, কিন্তু তোমরা আমাকে এত বোঝো, এতটা ভালোবাসো, তার জন্য ধন্যবাদ দিয়ে তোমাদেরকে ছোট ছোট করতে চাই না। আমি সত্যি অনেক লাকি যে তোমাদের মতো বন্ধু পেয়েছি, তোমাদের মতো দিদিদের পেয়েছি আমি। আর এখানে দিয়ে সত্যি কথা বলতে, ভিডিও বেশি দিন শুরু করেনি, কিন্তু যখন থেকে শুরু করেছি বনু বনু করে, প্রথম কিন্তু ঈশানী দি আমার ভিডিও দেখতো। অনেকদিন আসার পরে আমি ঈশানীদির ঘরে গেছি, চট করে কিন্তু যাইনি, অনেকদিন আসার পরে দেখছি মানুষটা প্রত্যেক দিনই আমার ভিডিও দেখছে, কমেন্ট করছে, আমার নজরে পড়েছিল, তারপরে আমি ঈশানীদির ঘরে গেছি। সেই থেকে কিন্তু ঈশানীদি আমার প্রত্যেকটা ভিডিও দেখে। তোমাদের মতো দিদি পেয়ে আমি অনেক লাকি, অনেক লাকি তোমাদের মতো দিদি পেয়েছি, যে সত্যি কথা খুব ভালো লাগে যখন অচেনা অজানা মানুষের কাছে মানে নিজের নামে কোনো ভালো কিছু শুনলে, না সবারই ভালো লাগে। আর ঈশানীদি এত সুন্দর করে কথাটা মানে বললো, বুঝিয়ে বললো, আমি আর ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না। আমি কাল পরশু থেকে হয়তো আমার ভিডিও বানানো আছে, কিন্তু এডিট করার মতো পরিস্থিতি ছিল না গো আমার, বিশ্বাস করো, কারণ ভালো লাগছিল না, ফোনটা হাতে নিতেই ইচ্ছে করছিল না আমার, যার জন্য ভিডিও এডিট করা হয়নি। ওই ভিডিওটা খুব সুন্দর একটা ভিডিও বানাচ্ছি আমি, একটা মা ও বাচ্চার ঘটনা নিয়ে, তো ওই ভিডিওটা বানানো আছে আমার, অনেক দিন হলো, ভিডিওটা এডিট করতে একটু সময় লাগছে, আর এডিট তো করা হয়নি, সময় লাগছে কি, হাফ এডিট করা আছে, আর হাফ যে আমি করব সেটা মানে অবস্থাটা আমি ছিলাম না, আমার একদমই ভালো লাগছিল না। তো ভিডিওটা এডিট করব আজকে, হয়তো কাল পরশু তোমরা পেয়ে যাবে ভিডিওটা, দেখো। সত্যি খুব ভালো লাগলো তোমার ভিডিওটা দেখে, খুব ভালো লাগলো, একদিন দেখা করবো কিন্তু আমরা, ঠিক আছে, এত কাছাকাছি থাকি আর আমাদের কিন্তু দেখা হয়নি একবারও, আমরা কিন্তু একদিন দেখা করব, কেমন? তোমাকে অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা, আর আমিও আছি তোমার পাশে সব সময়ের জন্য, লাভ ইউ। খুব ভালো লাগলো ভিডিওটা দেখে, আর তোমরা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, খুব ভালো লাগলো। কারণটা কি হয়েছে তোমাদেরকে বলা হয়নি, কারণটা বলি, জয়ের সাথে আমার একটু ঝামেলা হয়েছিল, ঝামেলা বলতে ওকে ব্লেম করার মতো আমার কাছে কোনো শব্দ নেই, কারণ
ও আমার যত্ন নিতে কোনো ত্রুটি রাখে না। যখন খেতে বসি জল নিতে ভুলে যাই, জলটা পর্যন্ত ভরে দেয়। অসুবিধা হয় বড় বোতলে জল খেতে, ছোট বোতলে জলটা পর্যন্ত ভরে দেয়। সত্যি কথা বলতে আমি বাবা মার কাছে যে যত্নটা পাইনি সেই যত্নটা আমি জয়ের কাছ থেকে পাই। তো ওকে ব্লেম করার মতো আমার কাছে কোনো শব্দ নেই। আমার রিচার্জ কবে শেষ হবে আমি সেটাও জানি না, ওই করে দেয়, ওই জানে। রিচার্জ শেষ হওয়ার 3-4 দিন আগে থেকে বলে আমাকে, তো রিচার্জ শেষ হবে আজকে। তো রিচার্জ শেষ হওয়ার 1 ঘন্টা আগেও আমাকে রিচার্জ করে দেয়। আর শরীর টরীর খারাপ হলে তো, জ্বর টর হলে তো আমাকে কোনো কাজই করতে দেয় না, অনেক যত্ন করে। দেখবে একসাথে থাকলে খুঁটিনাটি কিছু হতে থাকে, কিন্তু ওই যে কথাটা আছে না, মানিয়ে নিতে হয়। তো ওই কথাটাই আমি সহ্য করতে পারি না, মেয়েরা কেন মানিয়ে নেবে। মানছি ও এত কিছু করে বলে আমার জন্য আমি যে ওর সব কথা শুনতে বাধ্য সেটা তো নয়। যেটা ভালো সেটা শুনবো, যেটা শোনার নয় সেটা আমি কখনো শুনবো না। আমার যেটা ভালো মনে হবে আমি সেটাই করব। করে বলে যে সমস্ত কিছু শুনে চলতে হবে সেটা নয়। তো যাই হোক, সব কিছু তো আর এখানে বলা যাবে না, পার্সোনাল একটা কিছু কথা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। সব মেয়েরা তো আর বেরোতে পারে না বাইরে, বাড়িতেই থাকে। বাড়িতে থাকে মানে বাড়িতে যে বসে থাকে সেটা নয়, কিন্তু বাড়িতে কিন্তু তারা সারা দিন খাটে। তো আমাকে কিছু বলেনি যে বসে থাকিস বা খাটিস, সব কিছু বলেনি। পার্সোনাল একটা ব্যাপার নিয়ে কথা হতে হতে আমি নিজে তাহলে কাজ করব বলে আমি রাতে সব রেডি করে রেখেছিলাম যে সকালে বেরোবো বলে। আর সত্যি কথা বলতে বাপের বাড়ি গিয়ে যে কত মেয়েরা থাকে, আমার সেই জিনিসটা নেই, আমি থাকতে পারবো না। কারণ আমার বাবা ছোট থেকে, আমি অন্যান্য মেয়েদের মতো বড় হইনি, ভালোভাবে আদরে ভালোবাসা পেয়ে বড় হইনি। আমার ছোটবেলার জার্নিটা অনেকটা কষ্টকর ছিল, তোমাদেরকে বললে হয়তো তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, হয়তো শুনেও তোমাদের ভয় লাগবে যে এইভাবে আমি বড় হয়েছি। তো ওই ছোটবেলা আমি ফিরে পেতে একদমই চাই না, আমি একদমই চাই না ওই ছোটবেলা ফিরে পেতে। যাই হোক, তো সেরকম কোনো সাপোর্ট নেই যে আমি ওখানে গিয়ে থাকবো। তো যার জন্য আমি বলেছিলাম আমি তাহলে আমি নিজে কাজ করব। আর আরেকটা কথা তোমাদের জানানো হয়নি, আমি এই ভালো এই খারাপ, মানে আমি যখন তখন অসুস্থ হয়ে পড়ি। প্রচুর ধরনের রোগ ধরে নিয়েছে, 2টো অপারেশন অলরেডি হয়ে গেছে আমার। আমার শরীর সবসময় ভালো থাকে না, যখন তখন অসুস্থ হয়ে পড়ি, যার জন্য জয় আমাকে একা বেরোতেও দেয় না কোথাও। তো যাই হোক, আমি ওরকম বলছিলাম বলে জিনিসপত্র মানে কার্ড যেগুলো ডকুমেন্টসগুলো ওইগুলো গুছিয়ে রেখেছিলাম ব্যাগে। আর আমার প্রচুর রাগ, আমি কোনো উল্টোপাল্টা কথা সহ্য করতে পারি না জানো তো, বিশেষ করে মেয়েদেরকে ছোট করে কোনো কথা বললে আমি একদমই নিতে পারি না। তো ওগুলো গুছিয়ে রেখেছিলাম। রাখার পরে সকালবেলা, হোলির দিনে সকালবেলা আমি সমস্ত কিছু নিয়ে বেরিয়ে পড়ছি। ও আমাকে আটকাতে পারছে না, ওর কথা আমি শুনছি না। আমার মাথায় বললাম না, আমার রাগ উঠে গেলে আমি কি করব আমি ভেবে পাই না, মানে আমি যেটা মনে করবো সেটাই করব তখন। এবার ও আমাকে আটকাতে পারছিল না, বাড়িতে ফোন করলো, মানে আমার ভাইকে বোনকে ফোন করছিল। তো ফোন করে, ফোন করা সত্ত্বেও আমি ওর কথা, কোনো কথা শুনছিলাম না। আমি ব্যাগ নিয়ে যখন বেরিয়ে যাচ্ছি তখন ও আমাকে বলছে যে এখানে থেকে কিন্তু কাজ করা যাবে না, মানে ও যেহেতু আমাকে আটকাতে পারছে না তার জন্য ওই কথাটা বলেছে, জানে আমি অসুস্থ হয়ে পড়বো, তার জন্য ওই কথাটা বলেছে যাতে আমি ভয়তে ঘরে মানে থেকে যাই, কাজে না বেরোই। মানে কাজ তো নেই, কাজ তো আর খুঁজলে হুট করে পাওয়া যায় না। তো আমি জাস্ট বেরোচ্ছিলাম, খুঁজতেই বেরোচ্ছিলাম। তো ওই কথাটা হট করে ও আমাকে বললো যাতে আমি মানে ঘরে থেকে যাই আর কি, ঘর থেকে না বেরোই। তো আমি ওর কথা শুনিনি, আমি বেরিয়ে গেছি। সারাদিন রোদে রোদে ঘুরেছি, এখানে ওখানে ঘুরেছি, শুধু সারা রাস্তা ঘুরেছি। ঘোরার পর মায়ের বাড়ি গেছি, যেতে ওই যে সারাদিন ঘুরেছি, রাত্রেবেলা এমন অবস্থা হয়েছে আমার, আমি জানি আমি বেরো, সত্যি 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 টিকটিকি পর্যন্ত টিকটিক করছে। রাত্রেবেলা এমন অবস্থা হয়েছে আমার, গ্যাস মাথায় উঠে, মানে সারা শরীর যন্ত্রণা করছে, আর বুকে যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা করছে, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, বুকে আটকে যাচ্ছিল আমার। তারপরে আবার ওই বাড়ি থেকে ফোন করলো জয়কে, ভাই। তো ভাই আর জয় মিলে আমাকে হসপিটাল নিয়ে গেল। হসপিটালে নেবুলাইজার দেওয়া হলো, তো দেওয়া হয়ে ওষুধ ইঞ্জেকশন দিয়ে কিছুক্ষণ রেখে তারপর আমাকে ছুটি দিল ওখান থেকে। কিন্তু ফোনটা আমি তখন নিয়ে যেতে পারিনি, আর ওই অবস্থায় তো ওই সিচুয়েশনে ফোন নিয়ে যাওয়ার, ভিডিও করার কোনো মানে ইয়ে থাকে না জানো সবাই, তো তার জন্য আর ভিডিও করা হয়নি। যাই হোক, আমার খারাপ লেগেছিল কথাটা, তো কি করব, কিছু আর করার নেই। আমার এই ইউটিউব ছাড়া আর কিছু করার নেই, কারণ কখন কি হয় কিছু বলা যায় না।
দেখতে এরম সুস্থ শরীর, কখন কি হয় তার কোনো ঠিক নেই। সেদিনে যা অবস্থা হয়েছিল আমার, এই নিয়ে দুবার হলো, আগে একবার এরকম হয়েছে, নিঃশ্বাস নিচ্ছি নিঃশ্বাস নিতে পারছি না, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। সেদিনেও হলো রোদে রোদে ঘুরেছি বলে, কিভাবে আমি কোন সাহস আমি বাইরে গিয়ে মানে কাজ করব আমি জানি না। তো যাই হোক, এটাই ঘটেছিল। আর ভিডিও চ্যানেল ডিলিট করব বলেছিলাম, তার কারণ হচ্ছে চ্যানেলটা জয় খুলে দিয়েছিল আমাকে, আমার কাছে ওর পাসওয়ার্ড কিছু আমি কিছু জানি না, তো তার জন্য ও আমাকে কিছু বলেনি। আমি মনে মনে ভেবেছিলাম যে যদি আমার চ্যানেলটা কিছু ক্ষতি করে, তার চেয়ে ভালো আমি চ্যানেলটা ডিলিট করে দিই, নতুন করে খুলে নতুন করে ভিডিও শুরু করব, এটা ভেবে তার জন্যই আমি বলেছিলাম কথাটা। তো কি কি হয়েছিল তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম, আর তোমাদের সাথে সবকিছু শেয়ার করি, এটাই ঘটেছিল। আমার প্রচুর মাথা গরম, আমার কোনো উল্টোপাল্টা কথা মানে সহ্য হয় না, বিশেষ করে মেয়েদেরকে ছোট করে কথা বললে কোনো কথাই আমার সহ্য হয় না, সহ্য করতে পারি না। তো যাই হোক, বেরোতে সত্যি কথা বলতে পারবো না, আমার কখন কি হয় তার কোনো ঠিক নেই, আমাকে এই ইউটিউবটাতেই ফোকাস করতে হবে, তো সেটাই করছি। তোমরা আমার পাশে থেকো, যেভাবে ছিলে এতদিন সেভাবে আমার পাশে থেকো, আর তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না, তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ঈশানী দিকেও তোমাকেও অনেক অনেক ভালোবাসা। হয়তো কাল পরশু থেকে আবার ডেলি ভিডিও যাবে যেরকম যেত, তো তোমরা দেখো, তোমরা পাশে থেকো, চলো টাটা।